নিয়াল রশিদ, আপনার কাছে বিশ্লেষণ শুনবো বাগেরহাটের। রেইনবো পেইন্টস, অল্প রঙের রাঙাই দুনিয়া। বাগেরহাটের তো ধরেন আপনি অনেকক্ষণ ধরে আলোচনা হলো, এক দুই এবং চারে তো কোনো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না, এবং আমি যেটা বলি যে সেখানে আরো স্বতন্ত্র প্রার্থী আছে, কিন্তু আমার মনে হয় না, কেন স্বতন্ত্র প্রার্থীর কথা তো আমরা শুনলাম, উনি নিজেও যেটা পরিষ্কার করেছেন যে বেসিক্যালি ভোটার টার্নআউট বাড়ানোর জন্যই উনি দাঁড়িয়েছেন। এটা আওয়ামী লীগের এখন সেন্ট্রালি এটা ডিসিশন, যেহেতু বিএনপি মাঠে নেই, তাহলে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে তো ভোটার উপস্থিতি কম হয়, ফলে যাতে ভোটার এনশিওর করা যায় সেজন্য উনি নিজেও ইঙ্গিত দিয়েছেন, কিন্তু উনি ডামি প্রার্থী অস্বীকার করছেন, কিন্তু উনি যে জিতবেন না উনি নিজেও জানেন। এক এবং দুইয়েও যারা প্রার্থী নৌকার বিরুদ্ধে তারা প্রত্যেকে জানেন যে তারা জিতবেন না, কারণ এক নম্বরে শেখ হেলাল, দুই নম্বরে শেখ তন্ময়, এদের বিরুদ্ধে এত ডিরেক্টলি আমরা না বলি না, এটা তো ওনাদের প্রত্যাশা আছে না, এটা তো খুব বাস্তবতা বলছেন, বাস্তবতা। আমি আমার প্রশ্ন করতে চাচ্ছি, উনি কিভাবে বুঝলেন ওখানে বসে যেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না, আপনারা একটা অনুষ্ঠান শুরু করেছেন, শুরুতেই যদি এভাবে করেন কোথায় জানলেন যে উনি ওখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, উনাকে মাঠে আসতে বলেন, আপনি আসেন, আমরা তো গণমাধ্যমের খবর খবর দেখি, আসেন আপনি এসে দেখেন, আপনি এভাবে এসে যে গণমাধ্যমের খবর খবর উনি সার্বিক করতে পারেন না, গণমাধ্যমের খবর খবর আমরা আমাদের রেকর্ড তো আছে বিগত দিনের, আপনি দামি রেজাল্ট গুলো আছেন, আপনি প্রতিদ্বন্দ্বী বলতে কি বোঝাচ্ছেন, এগুলি স্টেজে বসে আমাদেরকে ডেকে এগুলি কখন করবেন, না না না, আপনাকে আমরা না, আসুন 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 এসে দেখুন, না আপনি কি দেখতে চান, এখানে প্রতিদ্বন্দ্বিতা হয়তো হচ্ছে, আওয়ামী লীগ সামনে নিয়ে আওয়ামী লীগকে আটকিয়ে নিয়ে আপনি সংগঠনকে হুমকি দিয়ে যে বহিষ্কার হবে এই করে আটকিয়ে নিয়ে সমস্ত আওয়ামী লীগ কমিটিকে আটকে, ভিতরে কি চলছে সেটা আপনাদের বুঝতে হবে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কি অবস্থা বুঝতে হবে, আমার কাছে ভিডিও রেকর্ড রয়েছে, বদরুজ্জামান সোহাগ স্বীকার করলো না, কিন্তু ভিডিও রেকর্ড কতগুলি চান আপনারা যে হুমকি দামকি দেওয়া হচ্ছে, কিন্তু আপনারা স্টেজে আমাদেরকে ডেকে এগুলি কখনো বলবেন না যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না, বিভিন্ন সংবাদের ভিত্তিতে জি সংবাদের ভিত্তি, বাট ভালো প্রতিদ্বন্দ্বিতা হলে এখানে প্রতিযোগিতামূলক ভোট সেটাই আমরা চাই, আমরাও চাই ভালো ভোট হোক, ভালো প্রতিদ্বন্দ্বিতা হোক, আপনি কথা বলবেন শুনে শুনে বলবেন, আপনি কিভাবে বুঝলেন, শুরুতেই আপনি বলেছেন দেখেন কিভাবে বুঝলেন আপনি, না জামিল হোসেন, জামিল হোসেন আপনার কথা, আপনার বক্তব্য খুবই পরিষ্কার, আপনার কথা পরিষ্কার, সেটি আমি কাউন্টারও দিয়েছি যে আমরা সেভাবে ডিরেক্টলি আমরা বলছি না যে প্রতিদ্বন্দ্বিতা হবে না, এটা আমাদের কিছু বিশ্লেষণ থাকতেই পারে, আপনি আশা করছেন আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, আপনি বিজয়ী হতে পারেন, আমরা জামিল হোসেন, আমি আমি আপনার উনি বদরুজ্জামান সোহাগ বললো কোন আওয়ামী লীগের কেউ নাই, সে কি জানে ভিতরে ভিতরে কি অবস্থা চলছে, খোঁজ দিয়ে দেখুক, আওয়ামী লীগকে বাগেরহাট জেলা থেকে বর্ধিত সভা করে বললো যে কেউই বাইরে যেতে পারবে না, অথচ তারা আসতে চায় এবং আসবে, 30 তারিখ পরে সবাই কাজ করবে, এই স্বতন্ত্র প্রার্থী তিন নম্বরে ফাইটটা বেশি হবে, অনেক দিন পরে জামিল হোসেন, থ্যাংক ইউ, বাগেরহাট তিনে আমরা যেটা বুঝতে পারছি একটু ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে, সেখানে যিনি স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের নেতা এবং বেশ কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সম্ভবত ওনার পক্ষে আছেন, এবং বাগেরহাটের জেলার যে উনি কেন্দ্রীয় আওয়ামী লীগের এবং বাগেরহাট জেলা নিয়ন্ত্রিত হয় যেখান থেকে, তাদেরও ব্লেসিংস এই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আছে বলে আমরা জানি, ফলে বাগেরহাটের চারটির মধ্যে আপনি যদি ধরেন প্রতিদ্বন্দ্বিতা বলতে যদি কিছু বুঝান সেটা তিনে হওয়ার সম্ভাবনা বেশি, দুই প্রার্থী আমাদের চারে হয়তো প্রতিদ্বন্দ্বিতা হবে যিনি বললেন, আমরা প্রত্যাশা করি সব জায়গায় প্রতিদ্বন্দ্বিতা হোক এবং এক দুইও হোক, আমরা সেটি চাই, কিন্তু এক দুইয়ের বাস্তবতাটা একেবারে ভিন্ন, একে তো 96 এবং 2008 স্বয়ং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাই প্রার্থী ছিলেন সেখানে, এবং পরে উপনির্বাচনে শেখ হেলাল হন, ফলে এক এবং দুই একেবারেই আওয়ামী লীগের, গ্রেটার বাগেরহাটি আপনি যদি হিস্ট্রি দেখেন এটা আওয়ামী লীগের ঘাঁটি, ফলে এখানে এবং জাতীয় নির্বাচন বেসিক্যালি যেহেতু মার্কায় হয়, দিন শেষে আপনি যত আওয়ামী লীগের ভেতরে স্বতন্ত্র প্রার্থী যত শক্তিশালী হোক না কেন, দিন শেষে যেহেতু মার্কা, ফলে ভোটটা কিন্তু নৌকাই পাবে, এই অর্থে আমার কাছে মনে হয় যে একজন প্রার্থী কাউন্টার দিচ্ছেন, আমিও চাই উনি ভালো ভোট হোক, কিন্তু এখন পর্যন্ত যতটুকু বিশ্লেষণ আমরা খবরাখবর পাই, পরিচিতি ব্যক্তি পরিচিতি খুব বেশি রোল প্লে করে না দিন শেষে পার্লামেন্ট ইলেকশনে গিয়ে, সেক্ষেত্রে তিন নম্বরটাই ডিফারেন্ট হয়তো হবে, বিকজ ওইখানের যিনি স্বতন্ত্র প্রার্থী তিনি নিজেও আওয়ামী লীগের নেতা, পাশাপাশি সেখানে লোকাল পলিটিক্সটা তার পক্ষে এখন পর্যন্ত আছে, হয়তো এক এবং দুই নিয়ে তো বিতর্ক করার অবকাশ নাই আসলে। জি, অনেক অনেক ধন্যবাদ।